This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই দানার আফটার এফেক্ট আমাদের নজর রাখতেই হবে, তার কারণ দানার ঝাপটায় দফায় দফায় বৃষ্টিতে ভাসছে শহর কলকাতা। তাতেই শহরে জমা জলে যন্ত্রণা সেই চেনা ছবি। জল থই থই কলকাতার অলিগলি থেকে রাজপথ, বৃষ্টি আর জমা জলে নাজেহাল সাধারণ মানুষ। শহরের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র জমা জলে যন্ত্রণার একই ছবি। এই মুহূর্তে কৈখালী ছবিটা দেখাবেন আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। ধনতেরাসের ক্যাশেট গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোড যুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার। শ্রাবন্তী, গতকাল পর্যন্ত কৈখালী দিয়ে যারা আসছিলেন তারা বলছিলেন যে কোথাও কোমর সমান জল, কোথাও হাঁটুর ওপরে জল। গতকাল রাতভর বৃষ্টি হওয়ার পরে আজ সকাল থেকে বৃষ্টিটা একটু হলেও কমেছে। এই মুহূর্তে কৈখালীর পরিস্থিতি কি একটু হলেও উন্নতি হয়েছে? দেখো, অনেকটাই উন্নতি হয়েছে বলা যায়, যদিও সেটা খুব একটা স্বাভাবিক নয়। সরাসরি সেই ছবিতে দেখালে তোমার কাছে সেটা অনেকটা স্পষ্ট হবে। এখনও পর্যন্ত গাড়ির অনেকটা অংশ নিচে নেমে যাচ্ছে, যেহেতু কৈখালীর এই অংশটাতে সার্ভিস রোড যেটা রয়েছে সেটাও ব্যবহার করা যায়, কিন্তু সেখানে কেউ যেতে পারছেন না। তার কারণ যে পরিমাণ জল জমেছে সেটা যে কোনো মুহূর্তে গাড়ির যে ইঞ্জিন সেখানে ঢুকে যেতে পারে। একই সঙ্গে যদি আমরা দুচাকার গাড়ি দেখি, দুচাকার গাড়িতে বেশ কিছুটা সমস্যা হচ্ছে। এমনকি যারা আমরা এইমাত্র দেখলাম যে পুলিশ একজন আধিকারিক তিনি যাচ্ছিলেন, তারও খুব অসুবিধা হচ্ছিল। একই সঙ্গে যে বাড়িগুলি রয়েছে সেখানকার ফ্ল্যাট আবাসন ইত্যাদি রয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে সাধারণ মানুষের, সেখানকার বাসিন্দাদের যথেষ্ট সমস্যা হচ্ছে। যদিও পুরসভা আশ্বাস দিয়েছে যে এই জল কিছুক্ষণের মধ্যেই নেমে যাবে, তার কারণ যেহেতু আজকের বৃষ্টিটা কিছুটা হলেও কম রয়েছে, তাই নতুন করে আর জল জমার সম্ভাবনা নেই। তবে যতক্ষণ না পর্যন্ত এই জল সম্পূর্ণ নামছে ততক্ষণ পর্যন্ত বেশ কিছুটা যানজটের সমস্যা হবে, তার কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির যে সংখ্যা সেটা আর একটু বেশি বাড়বে। শুধুমাত্র কৈখালীর এই অংশটা নয়, এর একটু আগে হলদিরামের মতো যে জায়গা সেখানেও এরকম পরিমাণ জল জমেছে। কলকাতার যদি কথা বলা যায় তাহলে ধর্মতলার রেড রোড সেখানেও আমরা দেখলাম বেশ কিছুটা জল জমেছে। গতকাল রাতভর পুরসভা যথেষ্ট কড়া দৃষ্টি রেখেছিল, কন্ট্রোল রুম খোলা হয়েছিল একদিকে, যেরকম নতুন করে কোনো গাছ যাতে না পড়ে বা যদি কোথাও গাছ পড়ে যায় সেখানে সঙ্গে সঙ্গে সেখান থেকে সেটাকে তুলে সরিয়ে নেওয়ার একটা কাজ হয়েছিল। যদিও সেরকমভাবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি কলকাতায়, এবং বৈদ্যুতিক খুঁটি সেটাও যাতে উপরে না পড়ে তারও ব্যবস্থা করা হয়েছিল, বা সেখান থেকে দ্রুততার সাথে সেটা সরিয়ে ফেলার কাজ করবে বলে পুরসভা রাতভর কন্ট্রোল রুমে দৃষ্টি রেখেছিল। ফলে কার্যত যে সমস্ত জায়গায় জল জমে সেটা অনেকটাই আজকে জল ছবির চিত্রটা অনেকটা ভালো বলা যায়। কৈখালীর এই জলও কিছুক্ষণের মধ্যে নেমে যাবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা। অনেক ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। শহর কলকাতার কৈখালী ছবি দেখাচ্ছিলাম, এর পাশাপাশি রেড রোডের ছবি দেখাচ্ছিলাম আপনাদের। আর এবার আপনাদের নিয়ে চলে যাব পশ্চিম মেদিনীপুরে। লাগাতার বৃষ্টি, পশ্চিম মেদিনীপুরে জলের তলায় বিঘার পর বিঘা চাষের জমি। জলে ডুবেছে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক, একাধিক গ্রামেও ঢুকেছে জল। দানার প্রভাবে গত দুদিন ধরে দফায় দফায় বৃষ্টি চলছে, যার ফলে চন্দ্রকোনা থেকে মেদিনীপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক জলে ডুবে গেছে। সমস্যায় পড়েছেন পথ চলতি বহু মানুষ। এই মুহূর্তে আমার সহকর্মী অসীম রয়েছেন আমার সঙ্গে। আমি সরাসরি অসীমের কাছে জানতে চাইবো, অসীম, পরিস্থিতির কি খানিকটা উন্নতি আজকে ভোরের পর থেকে হয়েছে? কারণ বৃষ্টি খানিকটা হলেও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, কলকাতা সহ, একটু হলেও কমেছে। দেখো দীপ্তা, একেবারেই, কারণ আবহাওয়ার কিছুটা পরিবর্তন হয়েছে, বৃষ্টি কমেছে। আর বৃষ্টি কমেছে বলেই যে সমস্ত এলাকাগুলো মানে জলে প্লাবিত হয়েছিল কিছুটা পরিমাণে জল কমছে। দেখো, আমরা চন্দ্রকোনা থেকে মেদিনীপুরে যে গুরুত্বপূর্ণ যাওয়ার একমাত্র রাস্তা রাজ্য সড়কের উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, রাজ্য সড়কে এখনও জল রয়েছে। দেখো, এই এই সমস্ত যে এলাকার যে মানুষ, যে কৃষিপ্রধান এলাকা, বিঘের পর বিঘের কৃষি জমি কিন্তু জলের তলায়, একাধিক গ্রাম কিন্তু জলের তলায়। আমরা সরাসরি এই এখানে একজন গ্রামের যে বাসিন্দা তাদের কাছ থেকে জেনে নেবো কি পরিস্থিতি। দাদা, কি পরিস্থিতি আজকের এই যে সম্পূর্ণ বৃষ্টির জল, কারণ আজ থেকে যে বৃষ্টি জল হয়েছে সম্পূর্ণ বৃষ্টির জল, প্রচন্ড পরিমাণে এখানে সম্পূর্ণ কৃষি প্রধান দেশ, এবং এখানে সব জমি ধান সব একবার নষ্ট হয়ে গেছে। যদি এই যে রাজ্য সরকার খোলা দেখতে পাচ্ছেন, এই সড়কের উপরে যদি না থাকতো তাহলে হচ্ছে সম্পূর্ণভাবে আমাদের ঘর বাড়ি সব জলতলায় চলে যেত। কতদিন আগে এরকম বন্যা হয়েছিল এলাকায়? আজকে 24 বছর বাদে এই ঘটনাটা দেখতে পাচ্ছি আমরা।
সম্পূর্ণ বৃষ্টি জল, মানে পুরো কৃষি প্রধান এলাকা ক্ষতিটা কতটা হয়েছে? পুরো ক্ষতি হয়েছে প্রায় এখানে 100 একর মতো। কতগুলো গ্রামে ইতিমধ্যে জল ঢুকেছে? এই মধ্যে পাঁচখানা গ্রাম, পুরো গ্রাম একবারে জল ঢুকে যাওয়া হয়ে গেছে। দেখো দীপদা, একেবারেই, কারণ এখানকার স্থানীয় মানুষজন যেটা বলছেন যে কৃষি প্রধান এলাকা, প্রচুর গ্রাম জলমগ্ন হয়েছে। দেখো শুধু এই চন্দ্রকোনা নয়, চন্দ্রকোনা ঘাটাল জেলার বিভিন্ন এলাকায় কিন্তু যে কৃষির যে ক্ষতি সেটা কিন্তু কৃষকরা বলছেন। তারা যেটা বলছেন যে কিছুদিন আগে বন্যা হয়েছিল, সেই বন্যাতে কিন্তু প্রচুর ক্ষতি হয়েছিল। তারপরে আবার এই দানার প্রভাবে কিন্তু আরামবাগের বদনগঞ্জ রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল। টানা বৃষ্টিতে জলের তলায় 100 বিঘা কৃষি জমি ডুবে গেছে, পাকা ধান ও সবজির ক্ষেত। বাঁকুড়ার দিক থেকে জল ঢুকেছে আরামবাগে, গোঘাটের কামার পুকুরে রাজ্য সড়কের ওপর দিয়ে বইছে জল।